নমস্কার সিটি 18 লৈ স্বাগতম স্টুডিওত মপাপুৰি প্ৰথমটো খবৰ কাইলৈ পুৱা 8 বজাৰ পৰা আৰম্ভ হ'ব বিটিচি নিৰ্বাচনৰ ভোট গণনা চাৰিখন জিলাৰ 10টা কেন্দ্ৰত সম্পূৰ্ণ হৈ উঠিছে ভোট গণনাৰ প্ৰস্তুতি প্ৰতিটো ভোট গণনা কেন্দ্ৰতে গঢ়ি তোলা হৈছে কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা চিৰাং জিলাৰ 7টা পৰিষদীয় সমষ্টিৰ কাজলগাঁও আৰু বিজনীত হ'ব ভোট গণনা বিজনী মহকুমা প্ৰশাসনে বিজনী মহাবিদ্যালয়ত সম্পূৰ্ণ কৰি তুলিছে ভোট গণনাৰ যাৱতীয় প্ৰস্তুতি মহাবিদ্যালয়ত নিসীমা মানাহ চেৰফাং সুভাইঝাৰ আৰু থুৰি সমষ্টি ভোট গণনার ব্যবস্থা করা হয়েছে ভোট গণনার প্রতি লক্ষ্য রাখি কটকটিয়া করে তুলিছে নিরাপত্তা ব্যবস্থা ভোট গণনা কেন্দ্রত সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি সংস্থাপন করা হয়েছে সিসিটিভি আর আমি যেহেতু পর ভাগর পর দেখাই গেছিলো কেনে ধরনের তার ব্যবস্থা করা হয়েছে প্রস্তুতি গড়ি তোলা হয়েছে বিশেষ করে যাবতীয় যে প্রস্তুতি সেয়া ইতিমধ্যে বিজনী মহাবিদ্যালয় ভোট গণনার বাবে সম্পূর্ণ হয়েছে তারপরে সিসিটিভি লগা হয়েছে কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে অর্থাৎ কাইলৈ দিনটির বাবে সম্পূর্ণরূপে সাজু হয়ে পড়েছে বিটিসি কারণ কাইলৈ বিটিসি নির্বাচনের ভোট গণনা কেবাটাও বিক্ষিপ্ত ঘটনায় বৃহস্পতিবারে অন্ত পড়িল বিটিসির দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ দুবিধ বেলট বাকস ভঙাক লৈ তামার হাতত এটা ভোট কেন্দ্রত অনুষ্ঠিত হয় পুনের ভোট গ্রহণ চিরাঙর বিজনীত নিশা জলিল ইউপিপিএল কর্মীর ঘর বিটিসির তিন নম্বর শ্রীরামপুর হাইস্কুলের 36 নম্বর ভোট কেন্দ্রত পুনের ভোট গ্রহণ নিশা মহকুমা প্রশাসনে জারি করা নির্দেশ অনুসরি পুনের ভোট দিবলে ওলাই আহিল ভোটার পুনের ভোট গণনা হয়ে আছে ভালেকেই হয়ে আছে আমি দিবল আছি আপনার কেতিয়া গম পাইছে পুনের ভোট গ্রহণ হব খালি আজি 10টা মানত গম পাইছে মহকুমা প্রশাসন জানাইছে হ্যাঁ হ্যাঁ ভোট কেন্দ্রত পুনের ভোট গ্রহণের আড়ত এক হিংসাত্মক পরিস্থিতি বৃহস্পতিবারে গোসাইগাঁওর মহকুমাধিপতির কার্যালয়ের সমীপত সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির 36 নম্বর ভোট কেন্দ্রটির কর্তব্যরত বিষয়ায় বেলট বাকস জমা দিবলে আহতে স্ট্রং রুমের সম্মুখতেই বেলট বাকস ভাঙিলে উত্তেজিত রাইজে ফালি পেলালে কেইবাটাও বেলট বক্সর বেলট পেপার ঘটনার পিছতেই ভোট কেন্দ্রটির পুনের ভোট গ্রহণের ঘোষণা করে মহকুমা প্রশাসনে চিরাঙর বাসুগাঁওতো ভোটদান সম্পূর্ণ হওয়ার পিছতেই নিশা বেলট বাকসক লৈ সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি বাসুগাঁওর নালবাড়িত বেলট বাকস বদলি করার সন্দেহত উত্তেজিত রাইজে আক্রমণ করে নির্বাচনী ভোট কেন্দ্রের দায়িত্বত থাকা বিষয়া ব্যক্তিগত বাহনত বেলট বাকস সমূহ লৈ যোৱা সন্দেহ করে স্থানীয় রাইজে আক্রমণ করে পোলিং অফিসারজনক কথম্পি প্রাণ রক্ষা করে লোকজন পলায়ন করে যদিও উত্তেজিত রাইজে তেওঁৰ বাহন ভাঙি চুরমার করে পিছত রাইজে নিজেই বেলট বাকসখিনিক সমদল করে লৈ যায় স্ট্রং রুমলৈ চিরাঙর বিজনীতো নিশা সৃষ্টি হল হিংসাত্মক পরিস্থিতির বিজনীর লাইমন নগরত বিদিন্থা বসুমতারী নামের ইউপিপিএলর কর্মী এজনের ঘরত নিশা অচিনাক্ত দুর্বৃত্তই করে অগ্নিসংযোগ ঘরত কোনো নথকার সুযোগ লৈ দরজা খিড়কি আদি ভাঙি অগ্নিসংযোগ করে যোৱা মাস নিশা যেনেকে সেই ঘটনাটো হৈ গল আমার ইউপিপিএলর সমর্থক এজন কর্মী বিদিন্থা বসুমতারী তেখেতর ঘর বাসগৃহর সেইটো কোনো ব্যক্তি নাছিলে ইয়াতে কোনো মানুহ নাছিলে তেখেতে ব্যস্ত আছিলে ইলেকশনের কামটো লৈ তো সেই যোৱা মাস নিশা তেনেকে দুষ্কৃতিকারীয়ে যেনেকে ঘটনা ঘটিলে সম্পূর্ণভাবে ঘর জ্বলার চেষ্টা নিশ্চয় আমি দেখা পাইছো এনেদরে কেইবাটাও বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনার অন্ত পড়িল বিটিসির নির্বাচন ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট সর্বোচ্চ ন্যায়ালয়ের নিষেধাজ্ঞার পিছতো